তো দেখো অনেকটা একদম ফ্লাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকটা দেখো, তো আজকে সেই জন্যই আজকে জাস্ট একটু ঘোরা। তো গাইস দেখতে পাচ্ছ বিমান এখন নাশপাতি খাচ্ছে, নাশপাতি আর খুবই দুষ্ট হয়ে গেছে, একা একাই খাচ্ছে। খাও খাও। কি কি কিছু বলো। হ্যাঁ বিমান এখন খুব এমনিতে দুষ্ট হয়ে গেছে, সবাইকে ধরে ধরে মারে। এখন জাস্ট বড়া ভাজছে। এই বড়া গুলো খেলে খুবই মুখে রুচি হয়, তোমরা জানোই হয়তো খুব রুচি। দেখো অ্যাকচুয়ালি আজকে শনিবার, তো ওই হচ্ছে ডাল রান্না। কি কি রান্না করছো? ডাল, ডাল আলু সেদ্ধ, ডাল আলু সেদ্ধ, বড়া, পাঁপড় ভাজি আর কুলের চাটনি। তো জাস্ট ওগুলো আর নিরামিষ তোমাদের সাথে কি শেয়ার করবো, কিন্তু বড়া গুলো খেলে গাইজ অনেকেই জানে মুখে রুচি হয়। হ্যাঁ সেই জন্য তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বন্দনা সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত। জাস্ট এখন দুপুর মোটামুটি 1:30 বাজে, 1:15-2 বাজে। তো ভাই ফোন করলো, ভাই বললো যে চল এক জায়গায় যাবো। আমি বললাম কোথায় যাবি? তো বলছে যে চল একটা, ওর আবার ফ্রেন্ড মানে আমার ভাইয়ের যে বন্ধু, ওরা ছোট মানে ধরো ওদের বেশি বয়স না, কত 20-21 বছর বয়স হবে। তো ওরা বলছে কি যে ওর ফ্রেন্ড বলছে যে আজকে নৌকা নিয়ে ঘুরতে যাবে। তা আমি বলেছিলাম যে নৌকা নিয়ে কোনো সময় ঘুরতে গেলে তাহলে কিন্তু আমাকে জানাস। তো আমাকে ফোন করে বললো দাদা যাবি নাকি? আমি বললাম যে ঠিক আছে যাবো। আর সেই জন্য এখন জাস্ট 1:45 বাজে, হয়তো বেরোতে বেরোতে 3:00 বাজবে। তো ভাই বললো 1 ঘন্টা আগে আমার বাড়িতে আয়, 1 ঘন্টা 40 মিনিট আগে আয়। তো জাস্ট এই মাত্র বেরোলাম, তুমি দেখতে পাচ্ছ আমার বাড়ি এখানে। তো জাস্ট এই তো আটকিয়ে দিলাম। তো আর এখন প্রায় শীতের মরশুমের মতোই হচ্ছে, আর অতটাও রৌদ্রু নেই, ভালোই লাগছে বেশ। তো যাই ভাইয়ের বাড়ি থেকে কথা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ জাস্ট একটা ট্রাক্টর আটকে গিয়েছে এখানে, দেখো রাস্তাটা। দেখতেই পাচ্ছ জাস্ট এখানে জাস্ট ট্রাক্টরটা পাল্টি খেয়ে গেছে আর রাস্তাটা দেখো ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। তো গাইস যাই হোক, ভগবানের কৃপায় কারো কোনো আঘাত লাগেনি, প্লাস কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো গাইজ এই তো জাস্ট ভাইয়ের বাড়িতে যাচ্ছিলাম, তো যেতে নিয়ে দেখছি একটা ট্রাক্টর হচ্ছে ফেসে গেছে, তো সেটাই দেখালাম তোমাদেরকে। তো ঠিক আছে গাইজ দেখতেই পাচ্ছ, জাস্ট দেখো পেছনে এটা আমাদের পুকুর। তো এখানে জাস্ট ওই ভাইটার বাড়ি চন্দন। তো প্রায় চলে এসেছি আমাদের পুকুর। তো গাইজ এই তো জাস্ট ভাইকে নিয়ে বেরিয়ে গিয়েছি, এই যে চন্দন বললাম, দিল্লি থেকে আগত। হ্যাঁ এই তো দিল্লি থেকে এসেছে, মোটামুটি এই 4-5 দিন হলো। তো WhatsApp গাইজ, ক্যা বলতি পাবলিক, এটা ডায়লগ আমাদের এখন, ক্যা বলতি পাবলিক না। তো জাস্ট এখন যাব ওখানে। কতজন যাবে আজকে? 5-6 জন। 5-6 জন যাই, দেখি কি হচ্ছে। গিয়ে তো নৌকাতে আশা করে কি বলো তো গাইস, তোমরা বলো এটা কি? মিট্টির তেল? আচ্ছা এটা কেরোসিন তেল, কেননা নৌকাতে ঘুরবো তো, তো লাগবে মেশিনে, সেজন্য ভাই নিয়ে যাচ্ছে 1 লিটার প্রায়। তো চলো গিয়ে তোমাদের ওখানে কথা হবে। গাইস মোটামুটি আধা ঘন্টা থেকে ওয়েট করে আছি, এখনো নৌকা আসেনি আমাদের। আমাদের টাইম দিয়েছিল 2:30, বাট এখন বেজে গেছে 3:00। তো ভাই কিছু বল আজকে, কিছু বল। চলে আসছে মতি,
ও মানে যে নৌকাটা মেইনলি ঠিক করেছে সে এখন আসছে, আমরা তাকে পুরো দমে ঝাড়বো। কেননা এত আমাদের যে টাইম দিয়েছিল তার থেকে আমি দুটার দিকে চলে এসেছি, তোমার ব্লগে বলেই দিলাম 2:30 বাজে ভাইয়ের বাড়িতে এসেছি। তো এটা জাস্ট কেরোসিন তেল, তোমরা গাইস তোমরা অন্য কিছু মনে করো না কেননা। হ্যাঁ তো ঠিক আছে, আসছে যে মেন মালিক একদম তোমাদের সাথে, মতি আসছে, মিষ্টি মিষ্টি সব আনছে, এমন মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ ব্যাগে ব্যাগে মনে হচ্ছে ভালো কিছু খাবার টাবার আছে, দেখো দেখতে পাচ্ছ, ওই তো গাইস দেখতে পাচ্ছ জাস্ট মোটামুটি অ্যাকচুয়ালি নদীতে একটু জল ছিল না, মোটামুটি 3 দিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো দেখো অনেকটা একদম ফ্লাড হয়ে গেছে দেখতে পাচ্ছ, অনেকটা দেখো। তো আজকে সেই জন্যই আজকে জাস্ট একটু ঘোরা অনেকটাই হয়ে গেছে। তো নৌকা এখন নৌকা এখনো আসেনি, আমরা ফোন করে পুরো দামে একটু ঝাড়লাম, তাও এখনো আসেনি, দেখা যাক নৌকায় উঠলে তারপর। তো মোটামুটি এখন 4টে বাজে, কি বলবো আর, মানে ফোন করলাম তো এখনো ও কাজে বিজি, সেই জন্য একটু দেরি করে আসবে। তো দেরি হয়ে গেলে জাস্ট লাইট তো কম, তাহলে ভিডিও ভালো হবে না, আর আশা করা যায় কতক্ষণে যে আসবে কোনো ভরসা নেই, সেই জন্য মন টন খারাপ করে বসে আছি। দেখো সবাই অনেকেই আছে এখানে, এদিকে মাছ ধরছে অনেকে, তো মন টন খুবই খারাপ একদম। জাস্ট ভাবলাম যে খুব সুন্দর করে নৌকাতে একটা ব্লগ বানাবো, খুব কি করা যাবে আর, বসে আছি জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট আর কি করব। দেখো কতক্ষণে সন্ধ্যা, রাত হয়ে রাতে আসবে নাকি, আর কি বলবো, মনটা এতটাই খারাপ যে জাস্ট কি বলবো, নৌকা নিয়ে আসিনি সেটাকে ফোন করে প্রচুর গালাগালি করা হলো। কেননা হচ্ছে ওর আসা ওর কথা আমরা এসেছিলাম প্রায় 1.5-2 ঘন্টা আগে এসেছিলাম, আর এতটাই আবার প্ল্যান হতে পারে কালকের জন্য বললো, দেখি কি হয়। তো বলছে আগামীকাল নাকি, বলছে আগামীকাল ও নিয়ে যাবে বলছে। তো তাও মেনলি কথার কোনো দাম নেই যতক্ষণ না আসছে, তাই না মতি কিছু বল, তেল সব নিয়ে আসছে, তেল সব, তারপরে সব অ্যাকচুয়ালি খাবারও নিয়ে এসেছিলাম, খাবার খাবার ব্যাগে খাবার আছে গাইস দেখো, তেল, হ্যাঁ তো ব্যাগে খাবার ছিল, হালকা কিছু টিফিন ছিল, আর কোনো হলো না, তাই মন টন খারাপ, নেক্সট টাইম হবে। আর দেখো যাচ্ছি একদম, যাই আর কি করা যাবে, হ্যাঁ তো কি করা যাবে, জাস্ট খুবই খারাপ লাগছে। আর তো জাস্ট এখানেই ব্লগটি শেষ করছি, আজকে মন টন খারাপ তো আর কিছু বললাম না, বাড়ি গিয়ে ভাবছিলাম ব্লগটি শেষ করব। তো ঠিক আছে গাইজ, এখানেই ব্লগটি শেষ করলাম, তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করো, ঠিক আছে।